দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে। আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেখানে রয়েছি। গতকালকেও ভাইরা শেতাবগঞ্জ হাট থেকে গরু কিনেছেন, আজকেও কোচাবাড়ি হাটে এসেছেন। আমরা একটু কথা শুনি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? হ্যাঁ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আসার দেরি হয়ে গেছে। ওই আর গরু দেখছি আর এখানে একটা দেখতেছি। আচ্ছা, কথাবার্তা চলতেছে। তো কাল গতকালকে কটা কিনছিলেন? পাঁচটা টোটাল কেনা হয়েছে। আচ্ছা, তো আজকে কেবল আসলেন নাকি? হ্যাঁ, কেবল আসছি। আচ্ছা, কেমন মনে হচ্ছে আজকে বাজার? কালকে সাথে আজকে একটু ভালো মনে হয়েছে আমার কাছে। ভালো মনে হচ্ছে, একটু ভালো মনে হচ্ছে। আচ্ছা, মানে আজকে কি হবে সব গরু? দেখি কটা হয়, দেখি এক গাড়ি টার্গেট ছিল, এখন দেখি আজকে কটা হয়। আচ্ছা, এক গাড়ি টার্গেট ছিল, আজকে দেখি কটা হয়। কালকেও থাকবে? কালকেও থাকবে, টাকা লাগে আর। হ্যাঁ, আচ্ছা, তার মানে দেখে শুনে বুঝে তারপরে কিনে নিয়ে যাবে। তো দর্শক শুনছেন যে উনি এসছেন ঢাকা থেকে এবং বেশ কিছু গরু দেখছিলেন এবং আজকেও একটি গরু দেখছেন, আমরা সেটারও একটু তথ্য নিচ্ছি। গরুটিকে বের করা হচ্ছে। কত চায়, কত চায় ১৬৫? ২০০০০ টাকা এখনো গ্যাপ আছে। আমরা দেখছিলাম কোচাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা যে গরুগুলো কিনছেন ঢাকার খামারি, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। যে দাম দিছে ওর থেকে কাল দাম দিবে? ৬৫ দাম দিয়েছে, ৬৫,০০০ গরু তোমার দিছো গরুটা এখন? বাইক দিছো দিছো গরুটা হে বাংলাদেশ দেখা দে কত উপরে? দর্শক শুনছেন যে ১৫২। কত হলো? আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন ৫০, ২০০০ টাকা বাড়া দিয়ে ৫২,০০০ টাকা করছে। দর্শক শুনছেন যে ১৫২, আমরা শুনছি দেখছি আজকে। আরো দুই মাসে আরো দেড় মন মাংস ধরা যাবে। যে গরম ফিট খাওয়া গরু লালন পালন করা যাবে না, লালন পালন তৈরি করা খাদ্য খাওয়াইতে হবে, তৈরি করা খাদ্য খাওয়াইতে হবে। আচ্ছা, হ্যাঁ, ঘাস খড় এগুলা এগুলা খাওয়াইতে হবে, এমএস এগুলা। এই যে এখানে আরেকটি গরু
দেখছিলাম আমরা সেটা হ্যাঁ কত হলো ভাই কত হলো 153 দর্শক শুনছেন যে 153 দিয়ে গরুটে কিনে নিয়ে আসছেন আমরা দেখছি ওই যে মাহাদর পাশে আছে আসেন শুনে দেখি আজকে যে গরুগুলো কিনছেন কোচাবাড়ি হাটে ঢাকার ব্যবসায়ী আমরা সেগুলো তো আপনাদের দিছিলাম আমরা দেখি এদিকে আসেন আমরা কাছে যাই আচ্ছা জাতে কি এটা জাতে কি এটা ব্রাহ্মা 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 আচ্ছা কি কত হলো এটা 153 বলে নিয়ে আসছে আমার দোস্ত ভাই 153 দোস্ত নিয়েছে 153 ওই যে কালকে যে ভাই ছিল আচ্ছা ও বন্ধু বন্ধু আপনার বন্ধু 153 দর্শক শুনছেন যে 153 দিয়ে এটা কিনেছেন কুরবানিতে 20 সাড়ে 4 লাখ দুইটা বিক্রি করবেন মানে ওই টার্গেটে গরু কিনছেন ওই টার্গেটে গরু কিনছেন আমরা দেখছিলাম আজকে শুনছিস আমরা যে গরুগুলো কিনছেন ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে ঢাকার ব্যবসায়ী এই যে বড় ভাই কেমন আছেন ভালো আছেন 153 রমন ভাই কি অবস্থা কিনতে পারলে তো ভালো ভাই কিনতে পারলে তো গরু কিনারে আছে কাজ যেমন দুইটা কিনলাম দর্শক ভাইরা দেখাইলো এগুলো কিনে আমি এক কোণে দর্শক ভাইরা বিচার করবে আচ্ছা গতকালকে আপনারা সেতাকগঞ্জে কিনছেন জি জি আজকে কিনছেন থেকে এখানে বাজার কম আজকে ওখানকার থেকে আজকে এই বাজার কম আমদানি প্রচুর আছে আমদানি প্রচুর হ্যাঁ আর কাস্টমার কম বিটা দাম কম আচ্ছা কালকে একটু বাজার বেশি ছিল কারণ কালকে আমদানি ছিল কম কাস্টমার ছিল এই জন্য আচ্ছা আজকে প্রচুর আমদানি প্রচুর আমদানি এই জন্য এই গরু তো আপনার 160,000 নিচে পাওয়া যেত না না যেটা 52,000 না আর যেটা কিনছি আপনার 53,000 টাকা দিয়ে ভাইয়ের বন্ধু কিনছে ওইটা 65,000 টাকা 65,000 আম বাড়িতে কিনতে গেলে ওরকম দাম লাগে ওরকম পাবো তো নাম্বারটা বলেন আপনার আমার নাম্বার 017-80 দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন ঢাকার ব্যবসায়ী আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ¿Qué? Okay.